আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর মূল যে বিষয় সেটি হচ্ছে একটি বাসা বাড়িতে কীভাবে এসডিবি বক্স সেট আপ দিতে হয়, সেটি আপনাদের মধ্যে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো সেট আপ বক্সের যে মূল যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে আইপিএসএল লাইন কীভাবে এসডিবি বক্সে সেট আপ দিতে হয়। এসডিবি বক্সে মূলত যে মেইন লাইন রয়েছে সেগুলো তো প্রত্যেক রুমে আলাদা আলাদাভাবে কানেকশন দিতে হবে, এবং সাথে প্রত্যেকটা রুমে যে কয়টা রুমে মূলত আইপিএসএল লাইন করা হবে সেগুলোর উপর ভিত্তি করে আমরা এসডিবিতে যে আইপিএসএল লাইনটি টেনে নিয়ে এসেছি সেটির উপর ভিত্তি করে আজকের ভিডিওটি মূলত করা। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিং রুম, ওখানে একটি রুম, এখানে একটি, এখানে একটি, তিনটি রুম রয়েছে। তো তিনটি রুমে মোটামুটি তার মানে সাধ্য অনুযায়ী সে তিনটা রুমেই আইপিএসএল লাইন করবে। তো প্রত্যেকটা রুমে একটি ফ্যান এবং একটি লাইটের লাইন উনি করে রেখেছে, মানে আমাদের বলা হয়েছিল আমরা সেগুলো করে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনার এখানে যে লাইন রয়েছে সেটি আসলে কিভাবে দিতে হয় সেটি আপনাদের আমি করে দেখাবো। তো লাইনগুলো টানার যে ভিডিও সেটি আসলে করা হয়নি। তো এখানে যে কোথা থেকে কোন তারগুলো এসেছে সেগুলো আগে আপনাদের একটু আমি দেখাই, ক্যামেরাটা কাছে দিয়ে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চার সেট তার রয়েছে। তো আমরা মার্কিংয়ের ক্ষেত্রে দেখুন, এই যে এখানে আমাদের এই যে এক নম্বর টেপ দিয়ে আমরা রেখেছি, এটি হচ্ছে আমাদের ওই যে এক নম্বর রুমের, এক নম্বর রুমের এই এই তিনটি, এই দুটি হচ্ছে, এটা নিউট্রাল, এটা ফেস, এটা হচ্ছে আইপিএসএল লাইন। এবং দ্বিতীয় এই যে যেটি রয়েছে এটি আমাদের মেন লাইন, দেখুন এটির সাথে কোনো মার্ক করা নেই। তারপরে হচ্ছে তিন নম্বর, এটি আমাদের তিন নম্বর রুমের, এক দুই তিন, তিন নম্বর রুমে এই যে নিউট্রাল, ফেস এবং আইপিএস। এবং দুই নম্বর রুমের হচ্ছে এটি, এই যে আমরা টেপ দিয়ে এটি মার্ক করে রেখেছি। তো এখানে অ্যাভারেজ আমাদের যে তিন চার বারোটি ওয়্যার রয়েছে, তো এই বারোটি ওয়্যারের ভিতরে আমাদের তিনটা রুম, তো এই তিনটা তার হচ্ছে, এই তিনটি হচ্ছে তিনটা রুমের, এই যে তিন তিরিকে নয়টা তার দেখতে পাচ্ছেন, এই তিনটি হচ্ছে প্রত্যেকটা রুমে, একটি দুটি তিনটি রুমের। এবং এই তিনটি যে রয়েছে এই তিনটি হচ্ছে আপনার মেইন লাইন, যে আমাদের মেইন সুইচ থেকে এসেছে এই তিনটি হচ্ছে সেখানকার লাইন। তো আমাদের প্রথমে আইপিএসএল লাইনগুলো বাদ দিয়ে সাধারণ যে এসডিবি লাইনগুলো রয়েছে সেগুলো যেভাবে সেট আপ দিতে হয় আমরা সেইভাবে আগে দেওয়ার চেষ্টা করি। তো তার জন্য আমাদের প্রথমেই সবগুলো যে নিউট্রাল রয়েছে নিউট্রালগুলো আমরা আগে শর্ট করে দেবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি ইতিমধ্যে নিউট্রালগুলো কমন করতে থাকি। তো এটি আমরা চাইলে কিন্তু এখানে এই যে কানেক্টরগুলো রয়েছে এটার সাথে দিতে পারতাম নিউট্রাল, কিন্তু সেটা না করে আমরা এটি সরাসরি শর্ট করে কমন করে দিয়ে দেব, যাতে আমাদের এটি জং অথবা তুতে আসার কোনো সম্ভাবনা না থাকে। তো চলুন আমরা এটি সেট আপ দেওয়া শুরু করি। আমাদের তিনটা রুমের নিউট্রাল এবং একটি মেন যে নিউট্রাল রয়েছে সেটি, এবং আমাদের দেখুন এই যে এখানে একটি এন্টিকাটার রয়েছে, এই যে ধরুন আমাদের এখানে একটি এন্টিকাটার রয়েছে, এটি অবশ্যই একটি নিউট্রাল লাইন দিতে হবে। তো তার জন্য আমরা এই যে এই এখানে চিকন একটা তার এটার সাথে আমরা অ্যাড করে এটি শর্ট করে দেব। নিউট্রালটা কমন করা হয়ে গেলে চলুন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হচ্ছে সার্কিট ব্রেকারগুলো আগে সেট আপ দিতে হবে। তো আসুন আমরা আগে সার্কিট ব্রেকারগুলো সেট আপ দিই। এখানে আমরা হচ্ছে তিনটা রুমের জন্য তিনটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার নিয়েছি, এই যে, আর একটি মেইন এডিবি হিসেবে একটি এডিপি নিয়েছি, এবং একটি
আইপিএস এর যে কন্ট্রোলিং করার জন্য একটি আলাদা সার্কিট ব্রেকার নিয়েছি। আমাদের যে সার্কিট ব্রেকার গুলো রয়েছে এটি হচ্ছে ডিপি, এখানে আমরা C12 মানে 20 অ্যাম্পিয়ার একটি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এবং সিঙ্গেল প্রত্যেকটি রুমের জন্য 10 অ্যাম্পিয়ার দিয়েছি এবং যে আইপিএস রয়েছে তার জন্য একটি 10 অ্যাম্পিয়ার ব্যবহার করেছি। তো এগুলো আমাদের প্রথমে আগে এটি কানেকশন করতে হবে। আমাদের ইউ শেপে একটি সার্কুলার বানাতে হবে। ইউ শেপ বানানোর পরে আমাদের এখানে যে সার্কিট ব্রেকার রয়েছে এটি যেহেতু আমাদের মেইন সার্কিট ব্রেকার, তো সেক্ষেত্রে আমরা উপরের যে অংশ রয়েছে এখান থেকে আমরা ফেস এবং এটি দিয়ে নিউট্রাল নিচের দিকে প্রবাহিত করব এবং ওই একটি দুটি তিনটি চারটির সাথে আমরা শর্ট করব। আমরা এখানে মোটামুটি আমাদের যে কমন করার বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের করা শেষ। তো এখানে হচ্ছে আমাদের এই যে অনেকে ভাবতে পারেন যে এটি তো এখান থেকে দিলেও হতো, আপনি কেন এদিক থেকে দিলেন? তো এটি আমরা যখন আসলে মূলত তো এই বাসায় এখন বর্তমান আইপিএস লাগাইনি, এরা ভবিষ্যতে এরা লাগাবে, তো সেই ক্ষেত্রে অন্য যখন একটা ইলেকট্রিশিয়ান এসে দেখবে যে আসলে কোনটার সাথে কোনটা কী করা হয়েছে সেটি তার বুঝতে একটু অসুবিধা হবে, যার কারণে আমরা এটি মার্ক করে দিয়ে রেখেছি যে এটি অবশ্যই কিন্তু অনলি শুধু আইপিএস এর সার্কিট ব্রেকার, সে কারণে আমরা এটি আলাদাভাবে এটি কালার দিয়ে অ্যাড করে দিলাম। তো আমরা একটু পুরোপুরি সেট আপটা আগে কমপ্লিট করি, তারপর আপনাদের আরও একটু বোঝাতে সুবিধা হবে।
তো এটা আমরা আগে ব্রেকারের ভিতরে অ্যাড করে দেই আমরা বক্সের ভিতরে ভালোভাবে বসিয়ে দিই আমাদের মোটামুটি বসানো কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার যে যেগুলো মোটামুটি শর্ট করে রেখেছিলাম যে নিউট্রাল এই যে নিউট্রালের যে তারগুলো রয়েছে তো এখানে চারটি কিন্তু শর্ট করা আছে তো এখানে যে কোনো একটি তার আমাদের কাটতে হবে কোনটি এই যে আমাদের যে মেইন সুইচ থেকে যে লাইনটি এসেছে এই যে আমাদের এই যে তিনটি তো এখানকার তিনটির ভিতরে এই যে কালো তারটি যে রয়েছে এটিকে আমাদের কাটতে হবে এখানে না কেটে যদি আমরা এইটি যদি তিনটি সার্কিট ব্রেকারের নিচে জয়েন দিতাম সেটাও হতো তো আমরা সেক্ষেত্রে এটি আমরা এই কানেকশনটা যে অপশনটা আমরা একটার ভিতরে দিতে চাচ্ছি না যার কারণে আমরা এটি এখানে আগে মেইন যে কানেকশনটি রয়েছে এটি আমরা আগে কেটে দেব কেটে দেওয়ার পরে এই যে এটি হচ্ছে আমাদের মেইন নিউট্রাল যে অপশনটি রয়েছে এটি এই যে এটি আসার পর এটি আমাদের সার্কিট ব্রেকার উপর দিয়ে ঢুকে নিচ দিয়ে যে এটি দিয়ে বের হয়ে এই যে এটিতে অ্যাড হবে এটিকে আমরা সাইডে রেখে দেব বলে আমরা এই সিস্টেমটা করা আর কি তো এটি আমরা কানেকশনটা দিয়ে নিই নিউট্রালটা দেওয়া শেষ এবং এই যে আমাদের যে সম্মিলিত যে তারটি রয়েছে তিনটি রুমের এই যে এবং একটি ইন্ডিকেটরের জন্য যে চিকন তারটি রয়েছে তো এটি আমরা নিচে এটি কমন করে দেব আমাদের নিউট্রালের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু মোটামুটি শেষ এখন আমাদের যে মেইন ফেজগুলো রয়েছে সেগুলোর কাজ আমাদের এখন করতে হবে তো তার জন্য আমাদের যে যে মেইন যে রয়েছে এই মেইন লাইনটি আমরা সার্কিট ব্রেকারের উপরে আগে দিয়ে দেব আমাদের পজিটিভ দেওয়া শেষ তো এটি যখন এখান দিয়ে প্রবাহিত হয়ে সার্কিট ব্রেকার ভিতর দিয়ে দেখুন একটি দুইটি তিনটি চারটিতেই কিন্তু এটি লাইন চলে এসেছে আমাদের এই ফেজটি তো এখন আমাদের যে আর তিনটা রুমের যে তিনটা সার্কিট ব্রেকারের যে লাইন আসবে এই যে আমাদের তিনটা রুমের এই তিনটা ওয়্যার এই তিনটা ওয়্যার আমরা ধারাবাহিকভাবে লাগিয়ে দেবো তো প্রথমের যে এক নম্বর টেপটি রয়েছে এক নম্বর রুম সেটি আমরা এই এটির সাথে অ্যাড করে দেবো তো এটি আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে বলে আমরা কিন্তু তার এলোমেলো অবস্থায় রেখে যাতে আপনাদের বোঝানোর সুবিধা হয় সেজন্য করা হচ্ছে কিন্তু আমরা যখন মূলত প্রফেশনালি কাজটি করি তখন কিন্তু আগেই এই বক্সের ভিতরে এই সেট আপ বক্সটিকে আমরা আগে তারগুলো সুন্দরভাবে রয়্যাল ক্যাবল টাই দিয়ে সুন্দর করে সাজিয়ে নেই তো আপনাদের সেভাবে সাজিয়ে যদি রেখে দেয় তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো যার কারণে আসলে এরকম আপনার বোঝানোর সুবিধার্থে তো এখানে যে আপনার ধারাবাহিকভাবে এক নম্বর টেপ যেটি রয়েছে এটিকে আমরা এই যে সার্কিট ব্রেকার ওয়ানে কানেকশন দিয়ে দিই
এটি হচ্ছে দুই নাম্বার রুমে এবং এটি হচ্ছে তিন নাম্বার রুমে। এই যে আমাদের দেখো তিন নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, এই তিনটি হচ্ছে আমাদের তিনটি রুমের এবং এটি হচ্ছে মেইন মেইন লাইন। এখান দিয়ে নেমে গিয়ে প্রত্যেকটি সার্কিট ব্রেকারের নিচ দিয়ে অ্যাড করেছি। এখন হচ্ছে আমাদের মেইন যে মেইন লাইনের কাজগুলো সেগুলো কিন্তু শেষ, মেইন লাইনের কাজ শেষ, নিউট্রালের কাজও শেষ। তো এখন হচ্ছে আমাদের বাদ থাকলে হচ্ছে আইপিএসএল লাইন। তো আইপিএসএল লাইন এখানে চারটি, চারটির ভিতরে আমাদের এই যে এই তারটি হচ্ছে, এটি হচ্ছে মেইন, এটি আমাদের যে এমডিবি বোর্ড রয়েছে সেখানকার এই লাইনটি, এটি মেন, আর এই তিনটি হচ্ছে তিনটি রুমে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এখন যেহেতু আমাদের লাইন নেই, আমাদের আইপিএসএল লাইন নেই, তো সেক্ষেত্রে আমাদের এইটি এই এই মেইন যে লাইনটি রয়েছে এটিকে আমরা এই যে দেখুন এটির ভিতরে, এটির ভিতরে সুন্দরভাবে এটি গুছিয়ে রেখে দেবো। এটির ভিতরে রেখে এখানে টেপ মেরে দিয়ে দেবো। যেদিন তারা আইপিএস কিনে আনবে সেদিন শুধু এই কভারটা খুলে আমাদের এই যে দেখুন নিচ দিয়ে যে যে কমন করেছি, এই যে এই তারটি যে কমন করেছিলাম, এটি এই তারটা খুলে শুধু এই তারটা এই এক সিঙ্গেল সার্কিট ব্রেকার ঢুকিয়ে দেবে, দিলেই প্রত্যেকটা লাইন সেম আগের মতো ক্লিয়ার হবে। আমি একটু কানেকশনটা আগে করি তারপরে দেখায়। তো প্রথমে আমাদের এই তিনটি তার রয়েছে, এই তিনটি তার আমরা আউটপুটের সাথে আগে কমন করে দিই। আমাদের যে তিন রুমের আইপিএস রয়েছে, এই যে এক নম্বর রুম, দুই নম্বর রুম, তিন নম্বর রুম, তো এটির প্রত্যেকটা তারের সাথে একটি ফ্যান, একটি লাইট, একটি ফ্যান, একটি লাইট, একটি ফ্যান, একটি লাইট। তো সেই ক্ষেত্রে আমরা টেন অ্যাম্পিয়ার একটি সার্কিট ব্রেকারই যথেষ্ট। তো এটি আমরা আউট সাইডে এটি কানেকশন করে দিলাম। এই যে দেখুন এখন আমাদের শুধু অনলি যে মেইন যে আইপিএসএল লাইনটি রয়েছে এটি আসা আমাদের এটি কানেকশন করা এটি বাদ থাকলো। তো এটি আমাদের সুন্দর করে এটি টেপ মেরে এটির মধ্যে রেখে দেবো যেহেতু আমাদের আইপিএসএল লাইনটি নেই। তো সেক্ষেত্রে দেখুন আমি এটি আপনাদের দেখাই যে এটি এখন বাদ আছে, আর এটি হচ্ছে তিনটি আমাদের যেহেতু প্রত্যেকটা বোর্ডে আমরা এই আইপিএসএর কানেকশন করেছি। তো সেক্ষেত্রে আমাদের এই যে মেইন যে লাইনটি রয়েছে এই মেইন লাইনটি দিয়ে এদিক দিয়ে এসে প্রত্যেকটি সার্কিট ব্রেকার উঠে গেছে এবং এই যে হলুদ তারটি দিয়ে আমাদের কিন্তু লাইন উঠে তিনটা রুমেই ফ্যান এবং বাতিগুলোতে লাইন চলে গেছে। তো এখন যে যখন তারা আইপিএস নিয়ে আসবে তো তখন হচ্ছে করবে কি, এই তারটা খুলে এই যে এখান যে এই হলুদ তারটি দিয়ে কমন করেছি এই তারটি এখান থেকে খুলে দিয়ে এটি জাস্ট আমাদের এই সার্কিট ব্রেকারে লাগিয়ে দিবে। দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা রুমে কিন্তু আইপিএস এবং মেইন লাইনের যে কার্যক্রমগুলো রয়েছে সেটি সুন্দরভাবে কাজ করা শুরু করবে। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এটির বিপরীতে কিন্তু বোর্ডের ভিতরে কীভাবে কানেকশন করতে হয় সেটিও কিন্তু আমি ভিডিও করে রেখেছি, চাইলে আপনারা সেটি দেখে আসতে পারেন। তো এটি এখন সুন্দরভাবে আমরা সাজাই এবং তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি। Thank you.
এবারে যে আমাদের কানেকশনগুলো করা শেষ হয়ে গেছে তো পরবর্তীতে এখানে যে কানেকশনটা করলাম এই যে আমাদের যে এলইডি ইন্ডিকেটরটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো ইন্ডিকেটরে এই যে একটি প্রান্ত রয়েছে এটিকে আমরা এই যে নিউট্রালের সাথে যে প্রথমে কালো তারটি অ্যাড করলাম সেটি এবং পরবর্তীতে যে লাল তারটি যে রয়েছে এটির সাথে আমরা এই যে নিচের অংশে যে কোনো একটি সার্কিট ব্রেকার দিয়ে দিলে আমাদের এই ইন্ডিকেটরে লাইনটা কিন্তু পাবে তো সেক্ষেত্রে আমরা যতটা চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য আশা করি বুঝতে পেরেছেন কি না কাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ যে মানুষ মাত্রই ভুল আর এটি কিন্তু টাই ক্যাবল দিয়ে এর চেয়ে অনেক সৌন্দর্য নিয়ে আসা যায় টাই ক্যাবল না থাকার কারণে আমাদের জাস্ট এইভাবেই কাজটি করতে হয়েছে এবং ভিডিও করার জন্য কিন্তু এটার বিকল্প কিছু নেই যদি আমরা টাই ক্যাবল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি আলাদা আলাদাভাবে তখন কিন্তু বোঝা একটু কষ্টকর তো এইভাবে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের বোঝানোর তো সবাই এই বোর্ডটি আমি আগে ফিটিংটা দিয়ে নিই তারপরে আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসবো আমাদের ভিডিও করা মোটামুটি কমপ্লিট তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কি না সেটা আপনাদের উপরে মতামত ছেড়ে দিলাম তো যে সকল বড় ভাইরা রয়েছেন আমার কাজের ভিতরে যদি কোনো ভুল এবং ত্রুটি হয়ে থাকে সেটি অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি আমার আমাকে কোনো কিছু সাজেস্ট করার মতো থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টে আমাকে বলতে পারেন আমি আশা করি যদি আমার কোনো ভুল এবং ত্রুটি থাকে সেটি আপনাদের কাছ থেকে সাজেশন নিয়ে সেটি সংশোধন করার চেষ্টা করব তো আজকে আসলে এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে